হ্যালো ভিওর্স ব্যাঙ্ক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দু হাজার সালের পরীক্ষার এমসিকিউ ম্যাথ অংশের সমাধান করবো আজ থাকছে এই অংশের পার্ট টু এর সমাধান আমরা চেষ্টা করি ব্যাংক এবং পিএসসির বিগত বছরের সকল প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করতে এবং প্রতি শুক্রবারে গৃহীত পরীক্ষাগুলোর সমাধানের ভিডিও আপলোড করতে আমাদের সাথেই থাকুন প্রশ্ন শুরু হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দিয়ে সিদ্দিক হ্যাজ এ নিউ সেট অফ গল্প ক্লাবস ইউজিং এ ক্লাব এইট সেভেন অ্যান্ড সিক্স দ্য বল ট্রাভেলস অ্যান্ড এভারেজ ডিস্টেন্স অফ হান্ড্রেড মিটার ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি মিটার অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন রেসপেক্টিভলি হাউ ফার উইল দ্য বল গো ইফ হি ইউজেস এ ক্লাব ফাইভ অর্থাৎ সিদ্দিকের নিকট কিছু গল্ফ খেলার কাঠি রয়েছে আট সাত এবং ছয় নম্বর কাঠি ব্যবহার করে গল্পের বলা গড়ে যথাক্রমে একশো মিটার একশো আট মিটার এবং একশো মিটার দূরত্ব অতিক্রম করে এখন প্রশ্ন হলো পঞ্চম লাঠি দিয়ে খেললে বল কত দূরত্বে যাবে এটি ধারা আর অঙ্কের মতো এখানে প্রতিবারে আট ছয় চার এভাবে কমবে এভাবে যদি কম কমে তাহলে পঞ্চম লাঠি ব্যবহার করে অর্থাৎ পঞ্চম লাঠি ব্যবহার করে একশো চোদ্দো প্লাস চার একশো মিটার এটাই এক এই কোশ্চেনের উত্তর যে তার সি নম্বর অপশানে পঞ্চাশ নম্বর কোশ্চেন ছিল দ্য ডে আফটার দ্য ডে আফটার টুমোরো ইজ ফোর ডেজ বিফোর মন্ডে হোয়াট ইজ ই টুডে প্রশ্নে বলা হচ্ছে যদি মন্ডের চার দিন আগের দিন আগামী পরশু দিনের পরের দিন হয় তাহলে আজকে কী বার হবে এখন বলা হয়েছে মন্ডে চার দিন পূর্বের দিন তাহলে মন্ডে এর পূর্বের চার দিন হল থার্সডে কারণ থার্সডে এর চার দিন পরেই মন্ডে হয় একই রকমভাবে আগামী পরশু দিনের পরের দিনও এই থার্সডে হয় তাহলে আজ অবশ্যই মন্ডে হবে টুডে মন্ডে হবে অর্থাৎ মানডে এই কোয়েশ্চেনের অ্যান্সার যেটা এ নম্বর অপশান আসে একানব্বই কোয়েশ্চেন ছিল ই সিক্স অন টু অন অন থ্রি থ্রি রিপ্রেজেন্টস ফেলেম এটাকে বলা হচ্ছে এ পেল ই ফেলেম তাহলে পরের উত্তর কী হবে তাহলে এটা এটা দ্বারা কী প্রকাশ পাবে দেখেন এফ হল সিক্স অ্যালফাবেট এল হল টুয়েলভ অ্যালফাবেট এম হলো এই যে থার্টিন অ্যালফাবেট আর ই হল ফিফথ অ্যালফাবেট অর্থাৎ এই যে সিক্স টুয়েলভ তারপর থার্টিন আর ফাইভ এটা মিলে ফেলেম হয়েছে তাহলে এখানে অবশ্যই আমাদের দেখেন এই যে টু মানে কি বি এই টুয়েলভ মানে এল তারপর ও মানে ফিফটিন আবার এখানে আছে ওয়ান মানে এ আর টি মানে টোয়েন্টি তাহলে এটা আছে বোলট তো বোলোট এই কোশ্চেন অ্যান্সার যেটা সি নম্বর অপশন বারো নম্বর কোশ্চেন ছিল মাই সাকসেসার্সার ইজ মাই ফাদার অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার্স আর সন্স হু ইজ মাই সাকসেসর প্রশ্নে বলা হচ্ছে আমার উত্তরাধিকারীর পিতা হলেন আমার বাবার ছেলে এবং আমার কোনো ভাই বা ছেলে নেই প্রশ্ন হলো আমার উত্তরাধিকারী কে এই প্রশ্নের উত্তর হবে ডটার কারণ এটা একটি খুবই মজার কোশ্চেন ছিল দেখেন আমার উত্তরাধিকারীর পিতা মানে হলো আমার ছেলে আবার মেয়ের বাবা অর্থ আমি নিজেই আর আমি তো আমার বাবারই ছেলে তাই আমার যদি কোনো ভাই বা ছেলে না থাকে তাহলে অবশ্যই আমার উত্তরের দিকে হবে আমার মেয়েই অর্থাৎ ডটার এই কোশ্চেনের আনসার তিপ্পান্ন নম্বর কোশ্চেন ছিল অ্যাট দ্য এন্ড অফ এ ব্যাঙ্কুয়েট টেন পিপল শেক হ্যান্ডস উইথ ইস আদার হাউ মেনি হ্যান্ডশেকস উইল দে আর বি ইন টোটাল প্রশ্নে বলা হচ্ছে দশজন লোকের হ্যান্ডশেক করলে মোট কতগুলো হ্যান্ডশেক হবে এটি এটিমূলক একটি কম্বিনেশনের অঙ্ক এখন যেহেতু হ্যান্ডশেক দুইজন করতে হয় তাই তাহলে এই জন্য টেন কম্বিনেশন টু এই সমাবেশ করলেই উত্তর পাওয়া যাবে তো যদি আমরা কম্বিনেশান করি তাহলে টেন কম্বিনেশান টু মানে কি টেন ইন্টু নাইন আর টু ইন্টু ওয়ান এটা ক্যালকুলেশান করলে ফাইভ মানে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ এই কোশ্চেনের অ্যান্সার নম্বর অপশানে আছে চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন ছিল ইন এ ক্রাইম থ্রি সাসপেক্টস এক্স ওয়াই অ্যান্ড জেড আর কট অ্যান্ড কোশ্চেন ইস পারসন সেই অন অফ দ্য আদার টু লিট আই ডিড নট ডু ইট লেটার অন দ্য পুলিশ ফাউন্ড আউট দ্যাট জেট অজ লাইং অ্যান্ড দে আর অজ অনলি ওয়ান থিপ হু ওয়াজ দ্য থিপ অর্থাৎ এক্স ওয়াই এবং জেডকে চুরির অভিযোগে পুলিশ ধরে নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলেন প্রত্যেকেই বললেন যে সে চুরি করেনি বরং অন্য দুইজন দোষারোপ করলো সে কিন্তু পুলিশ দেখলো যে জেড মিথ্যা বলছে এখন প্রশ্ন হল চোরকে আচ্ছা যেহেতু জেড চুরির ব্যাপারে মিথ্যা বলেছে এবং তার মিথ্যাটি হলো আমি চুরি করিনি তাই আসল চোর হবে জেড জেড এই কোশ্চেনের উত্তর সি নম্বর অপশনে আসে পঞ্চান্ন নম্বর ছিল হাউ মেনি কজেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 112 হান্ড্রেড টুয়েলভ অফ শুজ ইন কেসেস দ্যাট ইজ হোল্ড টোয়েন্টি এইট প্রতিটি তাকে আঠাশটি করে জুতো রাখা গেলে একশো বারোটি জোড়া একশো জোড়া জুতো রাখতে কতটি জুতা লাগবে এখন আমরা দেখি সাত নম্বর কোয়েশ্চেন ছিল টু পিপল আর বর্ন অ্যাট দ্য সেম মোমেন্ট বাট দে ডোন্ট হ্যাভ দ্য সেম বার্থে বিকজ দে মাইড বি বর্ন ইন ডিফারেন্ট প্রশ্নে বলা হচ্ছে দুজন লোক একই মুহূর্তে জন্মগ্রহণ করলেও তাদের জন্মদিন একই দিনের নয় এটি কখন সম্ভব এখন আমরা একটু অপশান টেস্ট করি অপশান এতে আছে শতাব্দী এটি হবে না কারণ এই মুহূর্তে বলা যায় ডিফারেন্ট সেন্সেস বা বিভিন্ন শতাব্দী হবে না বি এবং ডিতে আছে সংস্কৃতি ও জাত এই দুটিও বাদ কারণ জন্মদিনের সাথে সংস্কৃতি ও জাতের কোনো সম্পর্ক নেই কিন্তু জিএমটি সময়ের ব্যবধানে একই মুহূর্তে জন্মগ্রহণ করলে দেশ ভিন্ন হলেও জন্মদিনে একই হবে না তাই উত্তর হবে অপশনের সি কান্ট্রিজ এখন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদেরকে উৎসাহিত করুন আমরা প্রতি শুক্রবারের চেষ্টা করি শুক্রবারে গৃহীত সকল পরীক্ষার গণিত অংশের সমাধানের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ